পুরাতন কাঠের সেতু সংস্কারে হাত দিল ক্যানেল ডিপার্টমেন্ট। পাকা সেতুর দাবি জানাচ্ছে পথ চলতি সাধারণ মানুষ। ভাওরের দুটি ব্লককে সংযুক্তকরণ করেছে ছোট্ট একটি কাঠের সেতু। বহু পুরাতন এই কাঠের সেতু, বছরে 2 থেকে 3 বার এই সেতুটি সংস্কার করা হয়। সেতুটি ভগ্ন অবস্থায় ছিল। ভাঙর 1 ও 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ক্যানেল ডিপার্টমেন্ট ভগ্ন কাঠের সেতুটি সংস্কারে হাত দিল। একটা কলেজ আছে, মহাবিদ্যালয় রয়েছে, কলেজ হাই স্কুল আছে, একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, বিয়ালার আছে, থানা আছে। এখানে যদি আমাদের চক্ষু কেউ দেখতে পায় আর কি হবে বলো? এছাড়া দেখতে পায় না। পথচলতি মানুষের একটাই দাবি, সরকার এই কাঠের সেতুটি পাকা করে দেওয়ার ব্যবস্থা করে দিক। বাস স্ট্যান্ড থেকে ভাঙর থানা সহজ পথ কাঠের এই সেতু। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করছে। পথ চলতি সাধারণ মানুষ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা এই সেতুটি পাকা দেখতে চাই। সরকার ভাঙড়ের এই কাঠের সেতুটি ভেঙে ফেলে পাকা সেতু করে দিক সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। পাকা হলে ভালো হতো, অনেকদিন ধরে ভাঙড়বাসীর দাবি পাকা হচ্ছে না। ওই পর্যন্ত প্রত্যেক বছরই সারাচ্ছে আর প্রত্যেক বছরই খারাপ হচ্ছে। তো কী চাইছেন এখন? পাকা হলে ভালো হতো, পাকা হলে ভালো হতো। এই ব্রিজ দিয়ে কত মানুষ যাতায়াত করে? প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। আচ্ছা, এই ভাঙড়ে গুরুত্বপূর্ণ জিনিস কী কী আছে, যাতে যে জিনিসগুলো মানুষের প্রয়োজন জিনিস এই ব্রিজ দিয়ে পার হয়ে সেসব জায়গায় যায়? কলেজ আছে, স্কুল আছে, ব্যাংক আছে, থানা আছে, বাজার আছে, দুটো বাজার পরপর বাজার, ওই বাজারে না পেলে ও বাজারে যেতে হয়। আপনারা চাইছেন ব্রিজটা পাকা হোক? আমার চাইছি অবশ্যই পাকা হোক। আপনার নাম? তার যে লিডারদের দোষ আর ওই আমার বিদ্যুৎ দপ্তরের দোষ। কেন কেন দোষ মানে কি, আমাদের আমরা চাহিদা করিনি তো, যে ভাঙড়ে একটা পাকা ব্রিজ হোক আমরা চাহিদা করিনি, ইচ্ছাও করিনি, হয়ও না। আমাদের এলাকার লোকেরই দোষ বেশি, এক নম্বর দোষ। আমরা শুনছি বলছে যে এরপরে হবে পাকা ব্রিজ, এরপরে পাকা ব্রিজ হবে, এটা বরাদ্দ হয়ে গেছে, হ্যাঁ এরপরে পাকা ব্রিজ হবে, এইটাই শুনছি। আপনারা কি চান যে পাকা ব্রিজ হোক? অবশ্যই চাই। কী নাম আপনার? আলাউদ্দিন মোল্লা। বাড়ি কোথায়? ভাঙড়, প্রাণগঞ্জ অঞ্চল। বলবেন শুরু হচ্ছে, ব্রিজ মেরামত হবে, রিপেয়ারিং হচ্ছে। এই কাঠের ব্রিজ সারা জীবন থাক, এরকম কি এমনই কি আপনারা চান নাকি? সেটা সরকার জানে, সারা জীবন রাখবে কি না রাখবে। এই কাঠের ব্রিজ তো পার হতে গেলে অনেক রিস্কের ব্যাপার থাকে। এই ব্রিজটা হচ্ছে ফুট ব্রিজ, কাদা কলম। এটা যে বিরাট কংক্রিট ব্রিজ হবে এমন কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে ফুট ব্রিজ, মানুষ যাতায়াতের জন্য। কংক্রিট ব্রিজ আমাদের পাশেই আছে, ঢালাই ব্রিজ, বুঝেছেন? এটা হচ্ছে ফুট ব্রিজ, মানুষ যাতায়াতের জন্য। এই ব্রিজটা তো অনেক পুরনো আর গুরুত্বপূর্ণ জিনিস, একেবারে পাকাপুক্ত করে দেয়, সুন্দর করে দেয়, কংক্রিট ব্রিজ করে দেয়, সেটা ভালো হবে। আপনারা কি চাইছেন, পাকা ব্রিজ হলে ভালো হয়? ভালো হলে ভালো, তবে এখানে যেহেতু দুই দিকে অনেক মানুষ, তারা তাদের দোকান আছে, তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের রুজি রুটি নিয়ে এভাবে চলে দীর্ঘদিন। এখানে 50-60 বছর ধরে সমস্ত দোকানগুলো আছে, তারা যে ব্যবসা বাণিজ্যগুলো করছে এখানে আছে, তাদের যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাদের একটা সুরাহ কোনো ব্যবস্থা করে দিলে তারা নিশ্চয়ই এখান থেকে চলে যাবে সুন্দরভাবে, এখানে বড় ব্রিজ হোক। কী নাম? আমার নাম এহসানুল হক।